2023 বিপিএল এ থাকতে পারে নোয়াখালী দল। প্রিয় বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। নবম বিপিএল এ তাই দল সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে 9টিতে। এ প্রসঙ্গে ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, বরিশাল তো অনেক আগে থেকেই চেষ্টা করছে আরেকটি দল নিয়ে বিপিএল এ ফেরার জন্য। নোয়াখালী জেলা থেকেও যারা সাপোর্ট করেন তাদের মধ্য থেকেও চাচ্ছেন তাদের একটি ফ্র্যাঞ্চাইজি হোক। সব কিছু নির্ভর করছে তাদের আন্তরিকতার উপর। তবে 2023 বিপিএল এ নোয়াখালীর অংশগ্রহণ সম্ভাবনা অনেক। প্রিয় বন্ধুরা, পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।